আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যেই সফলতা চাই। আর যদি কোনো কাজের মধ্যে আমরা বিফল হই, তাহলে কিন্তু আমরা অনেক ভেঙে পড়ি, অনেক মন খারাপ করি এবং আমাদের মন মানসিকতা অনেক খারাপ থাকে। তো আজকে অনেক সুন্দর চমৎকার একটি আমল, একটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন সফলতা পাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন সফলতা পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি আপনারা যদি নিয়মিত আমল করেন, যদি কোনো কাজে বাহির হওয়ার সময় আপনারা এই দোয়াটি কয়েকবার পাঠ করে নেন, ইনশাআল্লাহ আপনি সেই কাজের মধ্যে সফল হবেন, সেই কাজের মধ্যে আপনি ব্যর্থ হবেন না। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের একটি হাদিসে, এছাড়াও অন্যান্য হাদিসের কিতাবেও এই দোয়াটি উল্লেখ হয়েছে। তো তিরমিজি শরীফের যে হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 3482, আর হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها। প্রিয় বন্ধুগণ, দোয়াটি আমি বাংলায় লিখে দিয়েছি, আপনারা বাংলা লেখা দেখে দেখেও কিন্তু মুখস্থ করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। প্রিয় বন্ধুগণ, আমি আশা করি আপনারা দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবেন। এই চমৎকার দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন হতে যা তোমার ভয়ে ভীত হয় না, এমন দোয়া হতে যা শোনা হয় না, প্রত্যাখ্যান করা হয়, এমন আত্মা হতে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন জ্ঞান হতে যা কাজে আসে না। তোমার নিকট আমি এ চার জিনিস হতে আশ্রয় চাই। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এই দোয়াটির অর্থ শুনেই হয়তো বুঝতে পেরেছেন দোয়াটি কত চমৎকার। আর সবচেয়ে বড় কথা হলো, এই দোয়াটির আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যেহেতু রাসূল করেছিলেন, সেহেতু এই দোয়াতে রয়েছে অনেক ফজিলত, অনেক বরকত এবং অনেক হেকমত। প্রিয় বন্ধুগণ, আপনারা যখন কোনো কাজের উদ্দেশ্যে বাহির হবেন, বাহির হওয়ার আগে এই দোয়াটি দুই একবার পাঠ করে নেবেন, অথবা সকালবেলা আপনি যে কোনো সময় এই দোয়াটি কয়েকবার পাঠ করে নিতে পারেন। তো যদি আপনি নিয়মিত এই দোয়াটি আমল করেন, ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটি কাজে সফল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন নিয়মিত আমল করে। আপনার কারণে একজন মানুষও যদি আমল করে, সে যে পরিমাণ নেকি অর্জন করবে, আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর এই চ্যানেলের নিয়মিত ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায়।
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.